নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি বর্ধমানের মেমারিতে আমার দিদার ছাদ বাগানে। এই বাগানে আমি একটা আপেল গাছ দিয়েছিলাম, সেই আপেল গাছটা আজকে ফলে পরিণত হয়ে গেছে, সব প্রচুর ফুলও আছে, তাই তো দিদা? আচ্ছা, এই গাছটার বয়স কত হলো? দু বছর হয়নি। গাছের গোড়াটা দেখো, আমরা গেছি কতদিন, ওরকম দেড় বছর। তো গত বছর তো ফুল এসেছিল, একটা দুটো। আচ্ছা আচ্ছা, তো দিদা তুমি এই গাছে কি কি জল সার দাও? এমনি কোনো সার নেই, শুধু খোল আর গোবর। আচ্ছা, মাটিটা কিভাবে তৈরি করেছিল গাছ লাগানোর সময়? ওই তো গোবর দিয়ে আর ওই খোল দিয়ে। আচ্ছা, তারপরে দেওয়া হয়েছে। এখানে দেখো আপেল কিন্তু ধরে গেছে, শুধু একটা না, অনেক আপেল আছে। গত বছর তো হয়েছিল, এখানে ফুল আছে দেখো। গত বছর হয়েছিল আপেল? না, গত বছর হয়নি, এই বছর। তখন তো 6 মাস। আচ্ছা, 6 মাস। 6 মাসে কি হবে? পুরো গাছটাই ঘুরিয়ে দেখাই, হ্যাঁ, এই দিকটা আসো। এই বছর তো অনেক হয়েছে, আমি কি দু একটা ভাগে পাবো আপেল? হ্যাঁ হ্যাঁ, পাবো না কেন? এই দেখো, এদিকে আসো। এই দেখো, প্রচুর আপেল হয়েছে। এই দেখো, এখানেও একটা বড় হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন কতটা সঠিক জাতের গাছ আমি দিয়েছিলাম। আপনাদের যদি কোনো গাছের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সমস্ত গাছই আপনারা কুরিয়ারে বাড়িতে পেয়ে যাবেন। তো এই যে গাছটা দিদা, এই যে ডালটা, এইটা কিন্তু বীজের গাছ, মানে এটা ইনটেল একটু দেখাও। আমাদের গাছের গ্রাফটিংটা এখানে, এটা কিন্তু নিচ থেকে বেরিয়েছে। এইটার পাতাটা দেখো আলাদা, এর পাতা কিন্তু আলাদা। এটা কিন্তু কোনোদিনও ফুল আসবে না, এইটা আমাদের কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে, এটা ফুল আসবে না। ওর জন্য আমি ভেঙে দিলাম। তো গাছটা একটু দূর থেকে ভালো করে দেখাও, পুরো গাছটা দেখাও, কত দেখো কত বড় হয়েছে। গাছের গোড়া, মাছের যে ট্রেগুলো হয় ওগুলো, এদিকে গোবর রেডি আছে দেওয়ার জন্য, মাঝে সাঝে মনে হয় ভালোই গোবর দেওয়া হয়। দেখো কতটা মোটা হয়ে গেছে, দেড় বছরেই এত বড় গাছ, এত মোটা। এই ফুলটা একটু দেখাও কত সুন্দর হয়েছে। বাবা, তখন যদি দেখতে সবাই আমার ফুলই দেখতো, ফুল ভরতে গেছিল। বাপরে, কি সুন্দর গোলাপি গোলাপি ফুল, সবাই ভাবতো ফুল গাছ আছে, উপরেও তো আছে দেখছি। এই দেখো, ওই তো এখানেও আছে, এটাও আছে, ওইখানে তিন চারটে, ও এই ডালটা, সব ডালই তো আছে। এইখানে আছে, এই যে এটা আছে, ওরে বাবা, এটা আছে পাঁচটা, পাঁচটা একসঙ্গে। তাহলে কতটা ভালো জাতের আপনারা বুঝতে পারছেন। এই জাতের চারা আপনারা কুরিয়ারও নিতে পারেন, আমার নার্সারিতে বসে নিতে পারেন, সব চারাই আছে আমার কাছে, একদম কাছের থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা আছে ফুল আর পাশে এই যে ফল। তো গাছটা কিন্তু পুরো ফলে পরিপূর্ণ হয়ে গেছে, দেড় বছরের গাছে এত ফল কিন্তু সবার আসে না, জানি না কেন। প্রত্যেকটাই ডালে দেখো। বর্ধমান জেলার ওয়েদারেও কিন্তু আপেল হচ্ছে, সেটা দিদা প্রমাণ করে দিল। আমাদের নদিয়া জেলায় তো চাষ হয়েছে, সেটা আপনারা দেখেছেন, কিন্তু বর্ধমানে এই প্রথম আমি দেখলাম। বর্ধমানের ওয়েদারে তাহলে হবে, আপনারা করতে পারেন, তাই তো? তা এই বছর যদি ফল হয় খেয়ে আমাকে অবশ্যই জানাবেন এর স্বাদ কেমন হলো। আর আর কি কি চারা গাছ আছে আপনার কাছে? সব রকম আছে, কমলা লেবু আছে। গাছগুলো তো দেখো, তোমারই দিয়া এই কমলা লেবু গাছ, ওইটা মৌসুমি, ফুল আসেনি আবার, ওইটাই এসছে ছাদেটা এসছে। কিন্তু এই গাছটা এত খারাপ অবস্থা, ফুল খুব মিষ্টি হয়েছিল, গাছ মোড়া মোড়া হয়ে গেছে, ফুল এসছে, কিন্তু এটা ঠিকঠাক যত্ন হচ্ছে না। না, আর এটা কামরাঙা, এটা কি ফল এসেছিল? অনেক ফল এসেছিল, দুবার ফুল বেচেও খেয়েছি, অনেক ফল। বেগুনও আছে তাহলে, বেগুনও আছে, একটা গাছে খড় কাজ হয়ে গেছে মোটামুটি।
আমি ডালগুলো ভেঙে দিয়েছি আচ্ছা আচ্ছা এখন কদিন পরে আর 15 20 দিন পরে এখান থেকে এগুলো কেটে ফেলে দিতে হবে তাই কেটে দিলে নিচ থেকে মোটা মোটা আবার ডগা বের হবে ওর থেকে আগামী বছর বেশি ফল পাওয়া যাবে তো আপনারা তো দেখলেন বর্তমানের ওয়েদারে আপেল হচ্ছে এবং বিভিন্ন শাকসবজি ফুল ফল চাষ করছে আপনারাও করতে পারেন ছাদ বাগানে এরকম ছোট্ট একটা ছাদ থাকলে যথেষ্ট বেশি বড় জায়গা দরকার নেই ছোট জায়গায় কিন্তু এই চাষটা করা যায় আপনারা চাইলে করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার